কষ্টকর হবে, সেটি হলো ফার্স্ট হলো তোমার পিএন জাংশন, এটি মনে আছে তো? আচ্ছা, তারও আগে একটু আরেকটু মনে করে দিই, সেটি হলো পি টাইপ এন টাইপ পদার্থ, এটি মনে আছে? হ্যাঁ, পি টাইপের খুব সহজ কথা কি, একেবারে মানে তোমার নিজের ভাষায় যে স্যার আমি এইটা বুঝছি পি টাইপ মানে, পি টাইপ হচ্ছে একটা চতুর্যোজী মৌলের সাথে একটা ত্রিযোজী মৌল যুক্ত হবে, হয়ে হচ্ছে একটা হোল সৃষ্টি হবে। কিভাবে যুক্ত হবে? সমযোজী বন্ধন, বন্ধন গঠন, হ্যাঁ সমযোজী, সমযোজী বন্ধন গঠন করে। হ্যাঁ আর এন টাইপ হচ্ছে চতুর্যোজীর সাথে পঞ্চযোজী একটা মৌল তৈরি হয়ে একটা মুক্ত ইলেকট্রন থাকবে, সেটা হচ্ছে পুরো জায়গা মিলে সে চলাচল করবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। মানে এর সাথে মনে হয় একটু উদাহরণ যুক্ত করে বলো, সেটি হলো চতুর্যোজী মৌল হলো সিলিকন, আর ত্রিযোজী মৌল হিসেবে আর নেওয়া হয় কি ত্রিযোজী বলতো? হবে হচ্ছে অ্যালুমিনিয়াম। আর তোমার চতুর্যোজী মৌল হিসেবে পরে সিলিকন, এর সাথে পঞ্চযোজী মৌল নেওয়া হয় আর্সেনিক। আর্সেনিক বা হচ্ছে আচ্ছা এটা আরেকটা, আর্সেনিকটাই মনে রাখো, অন্য অত আচ্ছা বেশি কঠিনের মধ্যে এও না। এখন ফসফরাসও হতে পারে। হ্যাঁ হ্যাঁ, এখানে আরেকটা বিষয় হলো কি, এই যে বলা হচ্ছে হোল সৃষ্টি হয়, যেটাকে আমরা প্লাস চিহ্ন দিয়ে দেখাচ্ছি, এটি কি আসলে পজিটিভ আয়ন? অর্থাৎ পি টাইপ কি পজিটিভ আয়ন যুক্ত কোনো যৌগ বা মৌল? এটি একটা প্রশ্ন। দেখো আর একবার বলেন তো। আচ্ছা, আমি তোমাকে একটু প্রশ্নটা ক্লিয়ার করি। আমাদের কাছে যদি কোনো পরমাণু দেওয়া হয়, তাহলে এই পরমাণুর তিনটা পরিচয় আসবে। একটি হলো নিরপেক্ষ পরমাণু, শর্ত কি? এই শর্তের কথা বিজ্ঞানী রাদারফোর্ড বলে দিচ্ছেন যে সমান ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন এবং সেখানে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন থাকে। কে বলছে এই কথা, মনে আছে কি? বিজ্ঞানী রাদারফোর্ড, পড়োনি রাদারফোর্ড পরমাণু মডেল? হ্যালো, আমি আপনার কথা বুঝতে পারিনি, একটু কেটে আসছে। আচ্ছা আমি আবার হ্যালো, বলতেছি। হ্যাঁ এখন শুনতে পাচ্ছ কি? হ্যাঁ হ্যাঁ বলেন। বিজ্ঞানী রাদারফোর্ডের মতবাদ অনুসারে একটা পরমাণুতে ধনাত্মক চার্জযুক্ত প্রোটন যতগুলো থাকে, ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনও ঠিক ততগুলোই থাকে, এজন্য পরমাণু হয় তড়িৎ নিরপেক্ষ। হ্যাঁ, তো আরেকটি, এটি হলো তাহলে পরমাণুর একটা পরিচয় কি, এটি হবে নিরপেক্ষ। আরেকটি পরিচয় যদি সেটা তড়িৎ ইলেকট্রন ত্যাগ নিরপেক্ষ। করে, হ্যাঁ তড়িৎ নিরপেক্ষ। আরেকটি পরিচয় হলো যদি সেটা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে তার পরিচয়টা কি হবে? ইলেকট্রন ত্যাগ করলে ধনাত্মক হ্যাঁ ধনাত্মমক চার্জে ধনাত্মক আধান চার্জিত, সৃষ্টি করবে। ধনাত্মক হ্যাঁ, চার্জে ধনাত্মক চার্জিত চার্জে অথবা চার্জিত ধনাত্মক হবে। আয়ন তৈরি করবে, এই তো? হুম হুম যদি সে ইলেকট্রন গ্রহণ করে, ঋণাত্মক আয়নে চার্জিত হবে। আচ্ছা ফাইন। এখন প্রশ্ন হলো যে এই যে পি টাইপ, তাহলে এটি এই তিন প্রকারের মধ্যে কোন প্রকারে পড়বে, ধনাত্মক না ঋণাত্মক না নিরপেক্ষ? শোনো এইটা, নিরপেক্ষ হবে, কারণ একটাতে হোল সৃষ্টি হবে আর একটাতে হচ্ছে মুক্ত ইলেকট্রন থাকবে, তো এটা ঋণাত্মক তড়িৎ নিরপেক্ষ হয়ে যাবে। না হোল সৃষ্টি পি টাইপটাই শুধু আলাদা রাখলাম, এন টাইপের সাথে লাগালাম না, শুধু পি টাইপটা কি? আলাদা রাখলে একটা ধনাত্মক হবে, একটা ঋণাত্মক হবে। এই পি ধারণাটাই টাইপটা তোমার? ধনাত্মক, এন 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 টাইপটা ঋণাত্মক। আচ্ছা আমাকে এখন একটু যুক্তি দেখাও, পি টাইপটাতে ধনাত্মক হলো, তুমি আমাকে একটু, ধনাত্মক হলে কিন্তু সেখানে প্রমাণ করতে হবে যে সেখানে প্রোটন বেশি আছে ইলেকট্রনের তুলনায়, পি টাইপের মধ্যে কি তাই আছে?
ওই পদার্থর মধ্যে যতগুলো পরমাণু আছে তার মধ্যে কি কারো ইলেকট্রনের তুলনায় প্রোটন বেশি আছে পি টাইপে? আমাদের না বিবরণে কি এরকম তথ্য আছে? না না, তাহলে আমরা কেন ধনাত্মক বলছি? আচ্ছা, তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হওয়া দরকার, কি বলো? আমরা অবশ্যই এটিকে ধনাত্মক বলতে পারি না। প্রথম প্রশ্ন, কেন ধনাত্মক বলতে পারি না? কারণ ধনাত্মক হওয়ার শর্ত হলো সেই পরমাণুকে ইলেকট্রন ত্যাগ করতে হবে। এখানে সিলিকন, এখানে আমার ওই ছবি যদি আমি বের করি, এখানে সিলিকনের সাথে যে অ্যালুমিনিয়াম বন্ধন তৈরি করেছে, সেই বন্ধন তৈরি করার ওই যে তীর চিহ্ন যেখানে আছে ওই জায়গাটা ফাঁকা দেখাচ্ছে। তো ফাঁকা দেখানোর অর্থটা কি? বন্ধন তৈরি করতে ইলেকট্রনের ঘাটতি আছে, কিন্তু বন্ধন তৈরিতে ইলেকট্রনের ঘাটতি থাকার অর্থ এই নয় যে তাতে ইলেকট্রন সত্যি সত্যি কম আছে। কারণ ওই মুহূর্তে তুমি অ্যালুমিনিয়ামের 13টা ইলেকট্রন পাবা, 13টা প্রোটন পাবা, সিলিকনের 14টা ইলেকট্রন পাবা, 14টা প্রোটন পাবা, প্রত্যেকটারই যতটি ইলেকট্রন ঠিক ততটাই প্রোটন আছে। সুতরাং এগুলো চার্জ নিরপেক্ষ। তাহলে মানুষ বিভ্রান্ত কেন হয়? বিভ্রান্ত হয় ওই প্লাস চিহ্ন দেখে, কারণ এই প্লাস চিহ্ন আর একটা পরমাণু ধনাত্মক চার্জে চার্জিত হলে যে প্লাস চিহ্ন দুটি এক না, এই প্লাস চিহ্ন হলো শুধু বোঝানো হয় যে বন্ধন তৈরি করতে আরো একটা ইলেকট্রন প্রয়োজন ছিল, বাট সেটি নেই, এটি ইলেকট্রনের ঘাটতি না, এটি বন্ধন ত্রুটি। বন্ধন গঠনের সময় এই ত্রুটি ঘটে, সেই জায়গাটা ফাঁকা থাকে, আর ফাঁকা জায়গার ওখানে একটা প্লাস চিহ্ন দিয়ে রাখা হয়। তাহলে কি আজ থেকে কি একে আমরা ধনাত্মক বলবো? না, আচ্ছা, তাহলে তোমার ঋণাত্মকের অ্যান্সারও অলরেডি পেয়ে গেছো তুমি। তাহলে এই যে পঞ্চ যদি মৌল, যদি এখানে যে ধরো এখানে সিলিকনের পরিবর্তে জার্মানিয়াম দেওয়া হচ্ছে, দেওয়া হোক তাতে সমস্যা নাই, কিন্তু এক্ষেত্রেও কি আমরা বলবো যে অতিরিক্ত এই ইলেকট্রনটা থাকার ফলে এটি ঋণাত্মক হবে? না, কারণ এখানে প্রত্যেকটা জার্মানির মধ্যে জার্মানিয়ামের মধ্যে ধনাত্মক চার্জযুক্ত প্রোটন যতগুলো আছে, ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনও ঠিক ততগুলোই আছে। আর্সেনিকের মধ্যেও ঠিক সেম। আমি যদি বলি এখানে টোটাল টোটাল এই পরমাণুর খণ্ডের অণুর খণ্ডের মধ্যে যদি 10টি পরমাণু থাকে, এই 10টা পরমাণুতে সমান সংখ্যক প্রোটন এবং সমান সংখ্যক ইলেকট্রন আছে, কি ঘটছে এখানে? বন্ধন তৈরি করার পর একটা ইলেকট্রন বেঁচে গেছে, অতিরিক্ত হয়েছে। এখানে কোনো বাড়তি ইলেকট্রন প্রোটনের তুলনায় নাই, প্রোটনও যতগুলো আছে ঠিক ইলেকট্রনও ততগুলোই আছে। এই জন্য এন টাইপ পদার্থ হবে তড়িৎ নিরপেক্ষ। তো এখন দেখো এই পিএন জাংশনে এসে আমাদের কি ঘটলো? পিএন জাংশনে এসে এটি মধ্যে এই হোলগুলো এবং ওই যে মুক্ত ইলেকট্রন যারা আছে তাদের মধ্যে এক প্রকার বিনিময় ঘটলো, তাই ঘটেনি? এই যে আমরা যে ছবিটাতে দেখতে পাচ্ছি, এই ছবিটাতে কি ঘটছে? এই পাশের মুক্ত ইলেকট্রনগুলো আর এই পাশের হোলগুলোর মধ্যে এক প্রকার বিনিময় ঘটছে। এরা পরস্পরের এলাকায় প্রবেশ করছে, ফলে এখানে একটা বিভব বাত এলাকা তৈরি হয়েছে, যেটাকে আমরা বলছি ডিপ্লেশন লেয়ার। এই ডিপ্লেশন লেয়ারটা কি করছে? এটি যখন সম্মুখ ঝোঁকে লাগানো হয়েছে, সম্মুখ ঝোঁক মানে কি? এই এই যে অনেকেই বলে পজিটিভ প্রান্তকে ব্যাটারির পজিটিভের সাথে, এটি কিন্তু সঠিক না। পি টাইপকে ব্যাটারির পজিটিভের সাথে, এন টাইপকে ব্যাটারির নেগেটিভের সাথে সংযোগ দেওয়া হয়। দেওয়া হলে এই যে হোলগুলো এই ব্যাটারির পজিটিভ
দ্বারা বিকর্ষিত হয়। তো বিকর্ষিত হলে হোলগুলো কোন দিকে ছুটবে? ওই ডিপ্লেশন লেয়ারের দিকে ছুটবে। আবার এই ব্যাটারির নেগেটিভ ইলেকট্রনগুলো দ্বারা এখানকার মুক্ত ইলেকট্রনগুলো চাপ তৈরি করে, ফলে এই ইলেকট্রনগুলো কিন্তু ওই এলাকার দিকে ছোটে। ফলে ওই ডিপ্লেশন লেয়ারটা যে আগে এত বড় ছিল, এই যে দেখো ডিপ্লেশন লেয়ার কত বড় ছিল, এই যে এই 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 জায়গাটার এত বড় থাকে না, এই জায়গাটা তখন ছোট হয়ে আসে, মনে করো অনেক সরু হয়ে আসে এই জায়গাটা। সরু হয়ে আসলে কি হবে, তখন অনায়াসে এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পি টাইপকে ব্যাটারির পজিটিভ এর সাথে সংযোগ দেওয়ার সাথে সাথে এই পজিটিভ আয়নগুলো এই যে পি টাইপের মধ্যে যে হোলগুলো আছে এই হোলগুলোকে বিকর্ষণ করা শুরু করে, এবং এই কারণেই তীর চিহ্ন কিন্তু এইদিকে। আর এখানকার নেগেটিভ আয়ন তোমার এই এন টাইপের এই নেগেটিভ গুলোকে আকর্ষণ করে, ইয়া বিকর্ষণ করে করে এই দিকে চাপ তৈরি করে, এর ফলে এই ডিপ্লেশন লেয়ারটা ছোট হয়ে যায়, এই এই কারণে সম্মুখ ঝোঁকে বিদ্যুৎ প্রবাহ হয়। এই কথাটা কি খুব কঠিন লাগলো? হ্যালো, জি স্যার বলেন। আমি যে কথাটা বললাম এটা কি খুব কঠিন লাগছে, তুমি বুঝতে পারছো তো? আর একবার একটু বলেন, শেষে আমি একটু গোলমাল লাগতেছে। এই যে ব্যাটারির পজিটিভ প্রান্তে কি আছে, প্লাস আয়ন আছে না? হ্যাঁ, এই প্লাস নেগেটিভ আয়ন, প্রান্তে নেগেটিভ আছে, যার কারণে এরা হচ্ছে এই বিকর্ষণ প্লাসগুলো করবে, প্লাসকে এটুকু কি বুঝছি। করবে, আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? বিকর্ষণ করবে, বিকর্ষণ করলে কি এরা এইদিকে এইদিকে চাপ দেবে না? এই যে তীর চিহ্ন দেখাতে দেখাচ্ছি যেখানে, হ্যাঁ। আর এই পাশে নেগেটিভ গুলো কাকে চাপ দেবে? এই পাশের এই ইলেকট্রন গুলোকে চাপ দেবে, যে ইলেকট্রন গুলো মুক্ত আছে এন টাইপে, হ্যাঁ তারা এইদিকে, তারা তাহলে ধাক্কাটা কি দুই জনের মুখোমুখি হচ্ছে না? হ্যাঁ, এ কারণে মুখোমুখি হলে ডিপ্লেশন এই লেয়ার হচ্ছে ডিপ্লেশন কি কমে লেয়ারটা যাবে। তখন আর বড় না থাকে, কি হয়ে যায়, ছোট হয়ে যায়। হ্যাঁ, ছোট হয়ে গেলে তোমাকে আমি বুঝাইছিলাম একটা জিনিস, যে মনে করো একজন ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে, তার, ওই যে ড্রেন উদাহরণ আর হ্যাঁ, একটু তার বড় সামনে জুমের এরকম জন্য, একটা ড্রেন ছিল, সে ড্রেন দিয়ে এই পাশে লাফ দিয়ে যেতে পারবে, কিন্তু কষ্ট হবে তার, তার অনেক কষ্ট হবে। তখন এই কষ্ট থেকে বাঁচার জন্য করা হলো কি, ড্রেনটাকে সরু করে দেওয়া হলো, মানে ড্রেনটা এত প্রশস্ত না থেকে ড্রেনটা তখন ছোট হয়ে গেল, এরকম সরু হয়ে গেল, খুবই সরু ড্রেন হলো। তো ড্রেনটা যদি এরকম সরু হয় তখন কি এর জন্য কি লাভ দিয়ে পার হওয়া খুব সহজ হয়ে যায় না? হ্যাঁ, এই বিদ্যুৎ তাই ঘটবে, বিদ্যুৎ তখন অনায়াসেই এক পাশ থেকে অন্য পাশে পার হবে, বিদ্যুতের প্রচলিত নিয়ম লাভ অনুসারে। দিয়ে পার হবে। হ্যাঁ, বিদ্যুতের প্রচলিত নিয়ম অনুসারে প্লাস থেকে বিদ্যুৎ মাইনাসের দিকে যাবে, আর ইলেকট্রন প্রবাহের দিক অনুসারে ইলেকট্রন নেগেটিভ থেকে, নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভের দিকে প্রবাহিত হবে। এটা তো আমরা জানি, এটুকু আর নতুন করে বলার কিছু নেই, এখানে শুধু তোমাকে হ্যাঁ, বললি। আসলে আসলে কোনটা হবে মেইনলি, দুটাই তো, মানে না না, দুই আসলে হিসেবে দুইটা তোমাকে লেখা থাকে, বিবরণ কিন্তু দেওয়ার আসলে হবে সময় হয়তো কোনটা। তুমি বলবা যে হোলগুলো তোমার এন প্রান্তের দিকে ছুটবে, তোমার বিবরণ, কিন্তু প্রকৃতপক্ষে হবে হলো ইলেকট্রনগুলো এই এন প্রান্ত থেকে পি প্রান্তের দিকে যাবে। মানে মাইনাস থেকে প্লাসের দিকে যাবে। হ্যাঁ, কিন্তু আমাদের বিবরণ দেওয়ার সময় আমরা দুটেই বুঝবো। বিবরণ দেওয়ার সময় যদি আমি বলি যে হোলগুলো পি টাইপ থেকে এন টাইপের দিকে যাচ্ছে, এটাও সঠিক, এটাও সঠিক। আবার যদি বলি যে না, এই ইলেকট্রনগুলোই কোন দিকে যাচ্ছে, এন টাইপ থেকে পি টাইপে যাচ্ছে, এটাও সঠিক। এই যে লাইনটা দেখো, বুঝছি। এই যে দেখো ব্যাটারির, আমি এই লাইনটা মার্কিং করে দিচ্ছি, খুব ভালো করে লক্ষ্য করো, ব্যাটারির ধনাত্মক প্রান্ত পি অঞ্চলের হোলগুলোকে বিকর্ষণ করে, এটা বুঝালাম কি আমি?
আর ব্যাটারি ঋণাত্মক প্রান্ত এন অঞ্চলের ইলেকট্রন গুলোকে বিকর্ষণ করে, এটা পড়ালাম। এবং এরা কোন দিকে পরস্পরকে পাঠাবে? সংযোগের দিকে। সংযোগ মানে বুঝছো যে ডিপ্লেশন লেয়ার যেটা, এতে এই যে ডিপ্লেশন লেয়ার যেটার বাংলা হলো বিভব প্রাচীর, এতে ডিপ্লেশন কথা লেখা আছে। কারণ দেখো ডিপ্লেশন স্তরের প্রশস্ততা কি, কমবে না বাড়বে? কমবে। দেখো এই লেখা আছে কমবে। ফলে এন অঞ্চল থেকে ইলেকট্রন গুলো পি অঞ্চলে, এটা পড়ালাম না, এন অঞ্চল থেকে ইলেকট্রন গুলো কোথায় যাবে? পি অঞ্চলে। আর পি অঞ্চল থেকে হোল গুলো কোন অঞ্চলে যাবে? এন অঞ্চলে। এন অঞ্চলে সহজে প্রবাহিত হবে। এই লাইন গুলোকে আর মুখস্থ করা লাগবে না? এই প্রবাহ কতক্ষণ ধরে চলবে? এই প্রবাহ গুলো ততক্ষণ ধরে চলবে যতক্ষণ ধরে তড়িৎ চালক বল থাকবে। কার তড়িৎ চালক বল? এই যে এই যে এই যে ব্যাটারির, ব্যাটারির তড়িৎ চালক বল যত ভোল্টেজ বেশি হবে তত তড়িৎ প্রবাহ কি হবে? বেশি হবে। এই ধরনের সংযোগকে বলা হবে হলো তোমার কি সম্মুখী ঝোঁক। আমার মনে হয় কতদিনের চার্জ আরো ক্লিয়ার হলো। হ্যাঁ, এখন একটু তুমি নিজের মতো করে এই যে দাগ দেওয়া অংশগুলো আবার একটু পড়ে দেখো, নিজের মনের সাথে এই থিমগুলো মিলায় নাও। শোনো, এটা বুঝতে পারলে বুঝছো ইলেকট্রনিক্স খুব মজার একটা অংশ আর কি। না বুঝলে কিন্তু খুব বোরিং লাগবে, এটা কিন্তু একেবারে বোঝার অংশ। আমার বিশ্বাস যে আজকে তোমার অনেকটাই বুঝ ইনশাল্লাহ আসছে। তুমি নিজের মতো করে দেখো। আমি আবার বলতেছি, ব্যাটারির পি প্রান্ত, ব্যাটারির পজিটিভ প্রান্তকে পি টাইপের সাথে, এর আগে কি ছিল? ব্যাটারির পজিটিভ কে পি টাইপের সাথে, নেগেটিভ কে এন টাইপের সাথে, এটা ছিল হলো কি আগের আগের পড়া। এখানে লাগালাম কি বিপরীত করে, না ব্যাটারির নেগেটিভ প্রান্তকে পি টাইপের সাথে আর পজিটিভ প্রান্তকে এন টাইপের সাথে লাগানো হলে কি ঘটে? আগে ডিপ্লেশন লেয়ারটা ছোট হয়ে যাইত, সংকুচিত হইতো, এখন হচ্ছে এই পি টাইপের হোলের দিকে ইলেকট্রন গুলোর সাথে আকর্ষণ হয়, আর মুক্ত ইলেকট্রনের সাথে ওই হয়ে গেল। হ্যাঁ, ওই আর এইদিকে হচ্ছে এন টাইপের মুক্ত ইলেকট্রনের সাথে এই ব্যাটারি প্লাস দিকের হচ্ছে আকর্ষণ হয়, যেই কারণে এই দুই পাশ থেকে আকর্ষণ হওয়ার জন্য তারা ওই যেটুকু অঞ্চলের মধ্যে ছিল, মানে ওই পি টাইপ আর এন টাইপের যে ডিপ্লেশন লেয়ার, মানে মধ্যবর্তীতে ডিপ্লেশন লেয়ার। হ্যাঁ হ্যাঁ ডিপ্লেশন স্যার, যে যন্ত্রটা লাগানো হয়েছে ওটার নাম কি? এটা পিএন জাংশন। পি টাইপ আর এন টাইপ একটাতে লাগানো হয়েছে, হ্যাঁ ওটা পিএন পিএন, হ্যাঁ ওই পিএন জাংশনের মধ্যে যে ডিপ্লেশন লেয়ারটা থাকে সেটা এক্ষেত্রে বড় হয়ে যায়, আর যদি একই আধানের সাথে ওরকম মিল রেখে লাগানো হয় তাহলে হচ্ছে পিএন জাংশনটা ছোট হয়ে যায়, তখন বিকর্ষণ ঘটে, আর এক্ষেত্রে আকর্ষণ ঘটবে যেই কারণে পি কি ছবি দেখে দেখে, ছবি দেখে দেখে বলো, ছবি দেখে দেখে বলো, পড়া না ছবি দেখে দেখে বলো। ছবি দেখেই বলতেছি নাম হ্যাঁ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, তা তাহলে তুমি পারবা। হয়ে গেছে কিন্তু তোমার উত্তর, কিন্তু হয়েছে। আর একটু পি কি বলে এটাকে? পি টাইপ থেকে হোল গুলো, হ্যাঁ পি টাইপ, পি টাইপ থেকে হোল গুলো এদিকে আপনার ওই ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে হচ্ছে আকর্ষণ হয়, আর এন টাইপের যে মুক্ত ইলেকট্রন গুলো থাকে সেগুলো সেটার সাথে হচ্ছে ব্যাটারির ধনাত্মক প্রান্তের আকর্ষণ হয়, যে কারণে মাঝখানে যে ডিপ্লেশন লেয়ারটা সেটা হচ্ছে মানে বেড়ে যায়। এই আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। একবারে দেখো ছবি ধরে ধরে তোমার উত্তরটা কত সুন্দর হলো, এটাই কিন্তু প্রয়োজন। মানে এটা হলেই কিন্তু তোমার আর বইয়ের এগুলো কোনো কিছুই দরকার হবে না। তো এখন এখানে এই যে পি টাইপের হোলগুলো ব্যাটারির ঋণাত্মক আয়ন দ্বারা, আর এন টাইপের মুক্ত ইলেকট্রন গুলো ব্যাটারির
এই পজিটিভ আয়ন দ্বারা আকৃষ্ট হবে, যে কথাগুলো এখানেও লেখা আছে, দেখো এই এই জায়গায় আছে না, মার্কিং করে দিলাম। তাহলে আমার এই লাইনগুলো কি আর মুখস্থ করা লাগবে? না ইনশাল্লাহ ইনশাল্লাহ লাগবে না। এর ফলে কি হচ্ছে দেখো, এই কারণে, এই বারো কারণে, তারিখ থেকে পরীক্ষা নিবে, হ্যাঁ 12 তারিখ থেকে পরীক্ষা নিবে সেকেন্ড ইয়ারে তুলে দেওয়ার। আচ্ছা, পরীক্ষা নিয়ে আমি একটু পরে কথা বলি, আমার এই পড়াটা একটু শেষ করি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আচ্ছা, এ কারণে এন, এ কারণে এন অঞ্চলের ইলেকট্রন গুলো পি অঞ্চলের হোল গুলোর বিভব প্রাচীর অতিক্রম করে পরস্পরের বিপরীত দিকে যেতে পারবে কি? তখন পরস্পরের দিকে তো যাবেই না, বরং এরা উল্টো দিকে রাস্তা নিছে, তাই নাই নি? না, আমি এই এই লাইনগুলো তোমাকে পড়ায় মার্কিং করে দিচ্ছি, যাতে করে আমি আর আমার এই কথা হয়তো এক সময় মনে নাও থাকতে পারে, কিন্তু আমার এই বোঝার সাথে যদি এই লাইনগুলো মার্কিং করে নাও, তাহলে তুমি বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এটাই ঘটবে, ফলে কোনো তড়িৎ প্রবাহ হবে না, আর এই ধরনের সংযোগটাই বলা হবে হলো তোমার বিমুখী ঝোঁক, যেটাকে ইংলিশে লেখা হবে রিভার্স বায়াস। এখন তাহলে এই যদি তুমি এই বিমুখী ঝোঁক বুঝে থাকো, তাহলে এর বৈশিষ্ট্য অনায়াসই তুমি করতে পারবা। যেমন লেখা আছে, 1 নম্বর হলো বিভব প্রাচীরের উচ্চতা, মানে বোঝো ওই যে ফাঁকা, ওই ফাঁকাটা ফাঁকাটা কি বেশি হয় না? তারপরে নিঃশেষিত অঞ্চলের বেদ বৃদ্ধি পায়, ওই নিঃশেষিত মানে ওই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা, বেদ মানে বোঝো প্রস্থ। সংযোগটি উচ্চ মানের একটি রোধ তৈরি করে, তাই তো করে, ওর মাঝখান দিয়ে যেহেতু বিদ্যুৎ প্রবাহ হচ্ছে না, তাহলে রোধ হচ্ছে না ওটা। আচ্ছা, এরপরে যে কথাগুলো লেখা আছে সেটি এই 4 নম্বর লাইনটা এই মুহূর্তে পড়ার দরকার নাই, কারণ ওখানে একটা কথা লেখা আছে মাইনরিটি চার্জ কেরিয়ার আর মেজরিটি চার্জ কেরিয়ার, যেটিকে বলা হয়েছে হলো তোমার লঘু বাহকের দ্বারা প্রবাহ। মাইনরিটিটা হলো লঘু, এই লাইনটা তোমাকে আমি পরে বুঝাবো, কারণ আজকের আজকের মধ্যে যদি এই লাইনটা বোঝো, তাহলে তোমার মাথা মানে এখন যে বুঝটা মাথায় ঢুকলো সেটি এলোমেলো হয়ে যাবে। তা আমার কথা হলো যে এই যে 3 পর্যন্ত যে পড়া, সেটি তুমি অনায়াসেই কিন্তু পারবা। এখন 5-6-এর একটা বুঝ আছে, সেই বুঝটা আমি বুঝাই দিচ্ছি। 5-6-এর বুঝটা হলো এরকম, এই মাঝখানে যে ডিপ্লেশন লেয়ারটা হলো, সেই লেয়ারটাও কিন্তু ভেঙে যেতে পারে। কি প্রক্রিয়ায় ভাঙা যেতে পারে? সেটি হলো দুই পাশেই বিভব বাড়িয়ে দেওয়া হলো, অর্থাৎ পি প্রান্তে যে নেগেটিভ বিভব এটিও বাড়িয়ে দেওয়া হলো, আর এন প্রান্তে যে পজিটিভ বিভব এটিও বাড়িয়ে দেওয়া হলো। বিভব বৃদ্ধি করলে হবে কি, ওই মাঝখানের ওই জায়গাটা প্রচুর পরিমাণে উত্তপ্ত হবে, গরম হবে। তো উত্তপ্ত হলে তখন ওই জায়গার মধ্যে যে তোমার রোডটা তৈরি হয়েছে, বিদ্যুৎ চলাচলের বাধা তৈরি হয়েছে, এটি এক সময় ভেঙে পড়বে। একটা নির্দিষ্ট মানে বিভব পার্থক্য হলেই সেই তাপমাত্রা উৎপন্ন হবে ওখানে, আর এর ফলে ওই মাঝখানে যে গোল জায়গাটা দিয়েছি আমি এখানে, এই যে দেখো এই গোল জায়গাটা, এটা এই জায়গাটা রোধ কিন্তু জিরো হয়ে যাবে। তখনই কিন্তু এখানে জাংশনটা ভেঙে দ্রুত গতিতে বিদ্যুৎ প্রবাহিত হওয়া শুরু করবে। এটা সব সময় কিন্তু ঘটবে না, ব্যতিক্রম এটি হতে পারে। তো এটাকে আমি তুলনা দিতে পারি যে একটা বাঁধ দিয়ে যদি তুমি পানি আটকে রাখো, তো ওই বাঁধের তো একটা নির্দিষ্ট ক্ষমতা আছে পানিকে আটকে রাখার, কিন্তু পানির চাপ যদি ওই বাঁধ নিতে না পারে, তাহলে বাঁধ ভেঙে কি হবে, প্রচন্ড বেগে পানি প্রবাহিত হবে না? আমার কথা শুনেছো কি? নদীতে যে বাঁধ দেওয়া হয়, পানিকে আটকে রাখা হয়, কোনো কারণে পানির চাপ এত বেশি হলো যে ওই বাঁধ আর ওই পানিকে আটকে রাখতে পারছে না, তখন কি ঘটবে, বাঁধ ভেঙে, বন্যা হবে, মানে
হ্যাঁ, বাঁধ সব ভেঙে প্রবাহিত পানি হয়ে এত যাবে। দ্রুত যাবে যে বাঁধের অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। কথা হুম বুঝছো কি? ওই জায়গাতেও ঠিক এই কাজটা হতে পারে, তবে এটা ব্যতিক্রম। এটি কখন ঘটবে? যদি ব্যাটারির ভোল্টেজটা অনেক হাই হয়ে যায়, আর এই কাজটা কোনো যন্ত্রের মধ্যে যদি ঘটে তাহলে ওই যন্ত্রটার এই পার্টস গুলো নষ্ট হয়ে যায় এবং ওই যন্ত্রটা তখন পুড়িয়ে যায়। আমরা অনেক সময় বলি না যে অমুকের টিভি পুড়িয়ে গেছে, আইসি পুড়িয়ে গেছে, অমুকের মানে এই যন্ত্র নষ্ট হয়ে গেছে, এই ঘটনাটা ঘটে। কোনো কোনো কারণে হাই ভোল্টেজ প্রয়োগ হলে সেখানে তোমার এই ধরনের ঘটনা ঘটবে এবং সেই জায়গাগুলোতে অপ্রত্যাশিত বিদ্যুৎ প্রবাহিত হবে এবং এবং ওই যন্ত্রকে নষ্ট করে ফেলবে। তো সেই কথাটা 5 আর 6 লেখা আছে। আমি 5-এর লাইনটা আবার একটু কোট করে দিচ্ছি তোমাকে, দেখো যে যদি বাহির থেকে প্রযুক্ত ভোল্টেজ পার্থক্য বৃদ্ধি করলেও প্রবাহ বৃদ্ধি পায় না, কিন্তু বিভব পার্থক্য যত উপযুক্ত একটি নির্দিষ্ট মানের বেশি হইলে ওই জাংশন ভেঙে যায় এবং তড়িৎ প্রবাহ হঠাৎ খুব বেড়ে যায়। এই জাংশন ভেঙে যাওয়ার আগ পর্যন্ত বিমুখী ঝোঁকের তড়িৎ প্রবাহের মান খুবই কম থাকে এবং প্রায় ক্ষেত্রেই দেখা যায় এটা মাইক্রো এম্পিয়ার পরিমাণ তড়িৎ প্রবাহিত হতে পারে, মানে প্রবাহ হয়ই না প্রায় আর কি। তো এই যে জাংশন ভেঙে যাওয়ার ব্যাপারটা কিন্তু ব্যতিক্রম, কারণ কোন যন্ত্রে হঠাৎ করে তড়িৎ প্রবাহিত, বেশি তড়িৎ প্রবাহিত হয়ে যন্ত্র পুড়ে দেওয়া কি সাধারণ ঘটনা? না, ব্যতিক্রম, ব্যতিক্রম। কিন্তু এটাই তোমার বিমুখী ঝোঁক নিয়ে মূল কথা। এখন আমার মনে হয় তোমার এই সম্মুখী ঝোঁক আর বিপরীতমুখী ঝোঁক, এই দুটা কি এখন মোটামুটি ক্লিয়ার মাথায় আসছে? ইনশাল্লাহ। তাহলে আমি এটা এটা এখান থেকে ক্লিয়ার করে দিচ্ছি। এখানে বলা হয়েছে পিএন জাংশন এর লেখচিত্র। তো এই লেখচিত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা একটু বড় করে দেখাচ্ছি। শুধু কিন্তু তুমি এই লেখচিত্রের উপর মানে একটু মার্কিং করে দিচ্ছে এইটুকু অংশ, এই যে এইটুকু অংশ, এইটুকু অংশ। তো এটা হলো সম্মুখ ঝোঁক, এই যে এই এই পাশে যেটা আছে এটা হলো সম্মুখ ঝোঁক, এই অংশটা। তো সম্মুখ ঝোঁকে তুমি দেখো কিছু দূর পর্যন্ত যে ভোল্টেজ প্রয়োগ হচ্ছে সেই জায়গাতে কিন্তু মানে ভোল্টেজ বাড়ছে বাট প্রবাহ বাড়েনি, কারণ সম্মুখ ঝোঁকে কিছু পরিমাণ বিদ্যুৎ খরচ হয়, ওই ডিপ্লেশন লেয়ারটা যে আগে বড় থাকে সেটিকে ছোট করার কাজে ব্যবহার হয়। ডিপ্লেশন লেয়ারটা যখন এরকম সরু হয়ে যায় তখন এর মধ্য দিয়ে কি হয়, তড়িৎ অনায়াসে প্রবাহিত হয়, তড়িৎ তখন একদিক থেকে আর একদিকে প্রবাহিত হয়, ঠিক না? এইটুকু ভোল্টেজ, দেখো এইটুকু ভোল্টেজ কিন্তু এই ডিপ্লেশন লেয়ারকে ছোট করতে ব্যবহার হয়। এই যে ডিপ্লেশন লেয়ারটা দুই দিক থেকে যে চাপ দিয়ে ছোট হচ্ছে এটিতে ব্যবহার হয়, এই কারণের জন্য এখানে কোনো তড়িৎ প্রবাহ নাই। তারপরে যথারীতি তড়িৎ প্রবাহ বাড়তে বাড়তে সর্বোচ্চ হয়। আর এখানে কি হচ্ছে দেখো, এখানে লেখা আছে যে মাইক্রো অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হতে পারে, খুবই ক্ষুদ্র পরিমাণে, যেটা আমাদের সাধারণ মিটারে আসবেই না। কিন্তু এই যে এই জায়গাটা খেয়াল করো, এই জায়গাতে সেই তাপ উৎপন্ন হবে, এমন একটা তাপমাত্রায় গিয়ে পৌঁছিবে ওই ডায়োড যদি ভোল্টেজ বাড়ানো হয়, তাহলে এই পিএন জাংশনের ওই ডিপ্লেশন লেয়ারটা ভেঙে যাবে, পিএন জাংশন নষ্ট হয়ে যাবে, তখন দ্রুত গতিতে ইলেকট্রন প্রবাহিত হবে। এই দ্রুত গতিতে যখন প্রবাহিত হবে, সেই কথাটাই কিন্তু এখানে 5 আর 6-এর মধ্যে লেখা আছে, আমি একটু আগে যেটা পড়ালাম। তো তোমার এই এই লেখচিত্র পর্যন্তই আজকের পড়া।
আচ্ছা স্যার, আচ্ছা এখন তুমি বলো তোমার পরীক্ষা নিয়ে কি হয়েছে। পরীক্ষা নিবে 11।